বাইয়ে বন্ডে বিয়া করতে পারবো নি। জোরে করে মার ভেটর বাইয়ে বন্ডে বিয়া করতে শরীয়তে এলাউড দিছে? বাফে বুলিরে বিয়া করতে পারবো নি, সাসায় বাতিজিরে বিয়া করতে পারবো, শুদ্ধর মামুয়ে বাগনিরে বিয়া করতে পারবো নি ভাই, পারবো নি মাতো না। আপনার বাই ফুতে ফুফুরে বিয়া করতে পারবো নি ভাই, তো ফুফুর যদি চয় উপযুক্ত বাই ফুকতা হে, বাই ফুতর সামনে চেহারা বাহরিয়া যাইতে পারবো, চাচার সামনে চেহারা বাহরিয়া যাইতে পারবো, শুদ্ধর মামার সামনে চেহারা বাহরিয়া যাইতে পারবো, দাদার সামনে চেহারা বাহরিয়া যাইতে পারবো, বাইর সামনে চেহারা বাহরিয়া যাইতে পারবো, কিন্তু মামুর গরো ভাইয়ের সামনে চেহারা বাহরিয়া যাইতে পারতো না, ময়ূর গরোর ভাইয়ের সামনে চেহারা বাহরিয়া যাইতে পারতো না, আপনার তালুর গরো ভাইয়ের সামনে চেহারা বাহরিয়া যাওয়া ইজাজত শরীরতে দের না। কিন্তু এখন আমরা মা বনিতে চেহারা বাহরিয়া নীলবাগান গুড়িত রায়, মূলাজার গুড়ো রায়, হাওড়াঘাট গুড়ো রায়, হুজাই গুড়ো রায়, এক দুনিয়ায় থেকে আরেক দুনিয়া সফর করিয়া জানায় সারা কিতা আপনার মামু আর সাসানি, সারা কিতা বাপ নি আর সারা কিতা উদ্ধর বাইয়ের নি, এরারে যে আপনার চেহারা বাহরিয়া দেখা রায় বিলকুল হারাম না যায়। মেরে ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন সাহাবি আসলা যেনর একটা চোখ মাই হল, দেনর দুইটা চোখ নাই, যেনর দুইটা চোখ নাই মহতরম দোস্ত বুজুর্গ, মহতরম দোস্ত বুজুর্গ, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় আপনার আন্দা সাহাবি আইতিরা হযরতে আয়েশারে নবী কইলা, ও আয়েশা তুমি গরো যাও গিয়া, হযরতে আয়েশারে কইলা, ও আয়েশা তুমি গরো যাও গিয়া, আল্লাহর নবীর কথা শুনিয়া হযরতে আয়েশা কইলা, ও আল্লাহর হাবিব আপনার ই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এন তো আন্ধা সাহাবি, এন তো চোখে দেখত না, তে আমি পর্দার ভিতরে কিতার লাগে যাওয়া লাগে, আল্লাহর নবী কিতা কইলা বলে আমার সাহাবিয়ে যদি চয় তোমারে দেখুন না, তুমি তো আমার সাহাবিরে দেখিলেই ভাই, তুমি তো আমার সাহাবিরে দেখিলেই ভাই, গতিকে তুমি তো আমার এই সাহাবিরে দেখা যাই করো না, এর লাগে তুমি গড় যাও গিয়া, অতটুক কট্টুরতা আসিল যে তুমি তো তান্ডে দেখলে তো গুণ হয়ে যাইব গিয়া, গতিকে মাও হল বনে নহল তোমার তান্ডে এর লাগিয়ে আল্লাহ অর্ডার দিলা, তোমার তানোর নজরটারে তুমি টাইন থলে দিয়া রাখতায়, তোমার তানোর নজরটা পুরুষের দিকে রাখতায় না, কারণ পুরুষে যদিন চায় না তুমি যদি চাইলা তবেও তো গুণ হয়ে যাইব গিয়া, হ জাগাত আপনি পুরুষের সাবাইবার লাগিয়া লালচ দেওয়ার লাগিয়া, লালচ দেওয়ার লাগিয়া তোমার খালা মুখরে পাউডার মাখিয়া, তোমার খালা মুখরে লিপস্টিক লাগাইয়া, তোমার খালা মুখরে ই মসজিদ ওয়াজ ঘষলাম, কিছু বেটিন তোর আবদার আসিল নকুটিন মেসাবরে আনি হবা তোরা ওয়াজ ওয়াজ হরক্কা, কিন্তু আজ আখেরি ওয়াজ হরিলে ইয়ার, কারণ ওয়াজটা অন্য তালে গেছে গিয়া বুঝছো না, ও আগামী বছর থেকে আর একটা বুটো হইতা না, বলে নাজির মেসাবরে আনো বিলকুল হইতা না, গতিকে আজকে নাজির মেসাবরে খোয়া হয়েছে যদি সব বিষয় মাততাম, তো আমার উচিত আমি মাতিতাম, দাওয়াত দেওয়ানির মালিক আল্লাহ, আপনারা যদি দাওয়াত দেন না আল্লাহ আরও কত জায়গা আছে দাওয়াত দেওয়ানি লইব, আল্লাহ যদি দাওয়াত দেওয়ায় না আল্লাহ আরও কত লাইনে নিয়ে এটা এটা আল্লাহ তালা দিন হুসানি লইব, গতিকে মাই হল ও যে আপনারা সামনে এটা মাথার বাদে রাগ করো গুসা করো, কিন্তু এটা গুসা করাটাও তো আপনার লাগে গুণাওর, গতিকে এটা জিনিসটি আপনারা গুরুত্ব দিয়া নোখা, আপনার চেহারা কান সুন্দর করিয়া আপনার বিবি আপনার জামাইয়ের সামনে দাইতে পারবায়, যে সময় আপনি গড় থেকে বাড়িয়া যাইবাই ডিলা কাপড় পিন্দি পায়, মোটা কাপড় পিন্দি পায়, ফেস্তা কাপড় হইতো, কিছু ফুন্না কাপড় হইতো, চমকিওয়ালা কাপড় হইতো নাই, যাতে আকর্ষণমূলক কোনো কাপড় হইতো নাই, সুগন্ধি লাগাই আপনি দেখতে পারতা না, এটা নিষেধ দেওয়া হয়েছে। আপনার জামাই যে বেটা আপনার স্বামী যে বেটা ই বেটার সামনে আপনি ক্রিম সারাটা লাগাই দেখা, পাউডার সারাটা লাগাই দেখা, চমকিওয়ালা কাপড় লাগাব খা, লেহেঙ্গা লাগাব খা, হনা বাহর খা, চীনা বাহর খা, উরাত বাহর খা, যত বাহর ভাই অত সব আছে, কিন্তু আল্লাহর নবী কইছেন তোমার বেটা ব্যতীত অন্য বেটা তো সামনে তোমার চেহারা বাহরতে পারতে না, তোমার শরীর বাহরতে পারতে না, তে যেন বেটার সামনে বাহরতা হীন নাই, যে বেটার সামনে স্টাইল করতা হীন নাই, বেটায় মাতার গাম ফাওয়ার মাধ্যে বায়গল ফালাইয়া কষ্ট মেহনত করিয়া ক্রিম আনিয়া দেহে সনু আনিয়া দে বালা বালা দামি দামি খাবড় আনিয়া দে বেটার খাই শৈল আমার বিবিয়ে স্টাইল করিয়া আমার সামনে আইতো সুন্দর খাবড় বিন্দিত আমার বালা লাগতো, কিন্তু কি বেটার নসিব নাই, ই বেটার সামনে ফেস্তা খাবড় দেখো মেসকি তিন তালি দেওয়া হয়ে গেছে দেখো ফারিয়া তলে দিয়া গেছে গিয়া দেখো খাটো বইলে ফেতা ফেদা আপনার তলে দিয়ে অত খান লাগছে ও ওগুলোইয়া জামাইয়ের সামনে চক্কর দেওয়া হয় না হয় না মাথো না এখানে বেটা এগু থাকা সারাদিন ও আপনার গুড়ের টাউনে চাউনে গুড়ের বেটিন দেখছে আপনার লিপিস
লিপস্টিক লাগাইয়া সোনু অর্ডার লাগাইয়া বালা বালা চমকিওয়ালা কাপড় লাগাইয়া আপনার বাজার অগুরিতরা দেখিয়া তার অবায় যার গিয়া মন আইছে তার বেটি গুতারে দেখতো আইয়া দেখে আড়াই মন যে গুত ফেদা লাগি রইছে গিয়া ও মেসকিও লাগাইল আইয়া কইল ওই বেটি মেসকি নাই নি তোর ঘর বলে এটা খামলা রাখছনি সারা দিন খাম করতে মার মেসকি লাগাইতা মাতিও না হায় 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 এর লাগি মা হল আল্লাহকে বাস্তে বেটাইন তোর সামনে আপনারা সাজক কা বেটাইন তোর সামনে স্টাইল হরকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কম বয়সর ফুড়ি হযরতে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া গসলা একবার কম বয়স আল্লাহর নবীর বিবি আমরার আম্মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কম বয়স বিয়া গসলা আল্লাহ তাআলা হযরতে আয়েশার তো বহুত হাদিসর হাফিজা বানাইছিলা কিন্তু বয়স সমূহার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জেলা বিবি হিসাবে জ্ঞান অতখান নাই আল্লাহর নবীকে জ্ঞান দিতা আল্লাহর নবী দিয়ে তাই হযরতে আয়েশারে মাথার মধ্যে তেল দিয়া মাথা আশ্রিয়া দিয়া স্টাইল করাইতা হোক সুবহানাল্লাহ স্টাইল করাইতা এক বেটার মনে চায় আপনার বিবির স্টাইল করানি লইতো এক বেটার বিবিয়ে চায় বালা বালা ক্রিম লাগানি লইতো কিন্তু বড় জবর গাদ্দামি আপনার মা বলিনতে করেন বেটার সামনে জিন্দগি বালা এক তেল মাখন না রে বাবা এর লাগি আমার মায়ে কলবনি নহল আপনারা বাড়ির ভিতরে তাহকা ফর্দার ভিতরে তাহকা যদিন কোনোবাই বারইয়া যায় তাহলে চমকিওয়ালা খাবড় জিলিকওয়ালা খাবড় যে তা খাবড় পিন্দিয়া গেলে মানুষের আকর্ষণ আপনার দিকে আইব এই ধরনের আকর্ষণওয়ালা খাবড় যাতে আপনি না লাগাইয়া বারইয়া যাইবা কারণ আপনার আল্লাহ খান আসলা নবীদের একমাত্র ভুড়ি হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আট বছর বয়স একবার হজরতে ফাতিমা সাজি গেছিলেন নবীর লগে যাইতা আল্লাহর হবিবে কইলা ও আমার ফুড়ি ও আমার ফাতিমা দুনিয়ার জমিন তো সাজিবার জায়গা নাই তুমি তো জান্নাতর সারা বেটিন তোর সর্দারিনী ইন যদি তুমি সাজি দাও তাহলে তুমি হীন শাস্তে পারতাই না এর লাগে আল্লাহ অর্ডার করছেন তুমি বারইতে সময় সাজিতাই না শরীরে দেখাইতাই না পর্দার ভিতরে থাকতায় তোমার জিসিমলে লুকাইয়া রাখতায় এক নসিহত হজরতে ফাতিমা হুনার বার্তা গিলিয়া তার সারাটা জীবন সারাটা যৌবন তাই লুকাইয়া লুকাইয়া জিন্দগি খাটাইছেন হোক সুবহানাল্লাহ হজরতে ফাতিমার দে সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ তার সাসার গরর বাই আসলা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলীর লগে বিবাহ দিলা হজরতে আলী কইরা বলে আমি বিশ্বর নবীজি খাতুনে জান্নাত হজরতে ফাতিমার স্ত্রী হিসাবে কবুল করলাম কিন্তু আমার অভাবর কারণে জিন্দেগিতে আমি ফাতিমার দুইটা খাবড় একলগে লইয়া দিতে পারছি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার খবর লওয়াত গেলা গিয়া ডাক দিলে ফাতিমার বাড়ি বলে হে ফাতিমা ঘর থেকে জবাব আইল না আবার কইলা মা ফাতিমা ঘর থেকে জবাব আইল না তিন নম্বর আল্লাহর নবী কিছু দান্দা লাগাইলা আপনার অনুভব করলা গরর ভিতরে কোনো মানুষ আছে নিনা না অনুভব করিয়া বুঝতে পারলা হজরতে ফাতিমার গরো মানুষ আসন আল্লাহর নবী হইল ও ফাতিমা ফন্ডটা দিন তোমার বাপ না আবার কারণে তুমি রাগ করিয়া জবাব দেওয়া বাদ দিলে ইলাইনি ও সময় লগে লগে হজরতে আয়েশা সালাম দিয়া হইনি ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম ডাক যে সময় আমারে দিছেন আমি যে জবাব গিতার লাগিয়া দিলাম না আপনি ওইলা দু জাহানোর বাদশাহ সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন আপনার যদিন জবাব দেয় আমার উচিত হইল দরওয়াজা খান খুলিয়া দিতাম কিন্তু গো আমার আব্বা আমি ফাতিমা এমত অবস্থায় ঘরের মধ্যে আছি যে দরওয়াজা খান খুলি আপনার সামনে যাইতাম এই পরিমাণ আমার শরীরে কোনো জাতর খাবড় চোবড় নাই এত অভাবর জিন্দগি হজরতে ফাতিমায় খাটাইলা কিন্তু কোন বেটা এতন চেহারা খান দেখার হুকুম হইছে না আইজ আমরার মাই অগলর গরণ মাতে একজোড়ার জায়গা ত্রিশ জোড়া চল্লিশ জোড়া কাপড় আছে এর বাদেও বেটাইতে চেহারা দেখার সুযোগ ফারনি না ফারনা হোনা দেখার সুযোগ ফারনি না ফারনা কিন্তু ফাতিমার গরণ মাতে কোনো জাতর কাপড় নাই বাবা মুহাম্মদুর রসুলুল্লাহর সামনে যাইতা কোনো জাতর বস্ত্র নাই আল্লাহর নবী এতন গামছা খান ফাতিমার গরো দেন আল্লাহর নবীর সা আল্লাহর নবীজির ফুড়ি হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনে তেনে শরীরটারে ডাকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গরো হামাইবার লাগিয়া দরওয়াজা খান খুলিয়া দিলা হুকা সুবহান
সুবহানাল্লাহ আল্লাহর নবী গরর মধ্যে হামায়া দেখন ফাতিমা শুকাইতে শুকাইতে কঙ্কল আশা রই গেছ হাসান হোসেন খান্দাকাতি খতরা খাইবার লাগিয়া হাসান হোসেনর জ্বালা যন্ত্রণা না জারতে ভরিয়া হযরতে ফাতিমা ডেগর মধ্যে টোনা ফানি লইয়া ফাত্তর দিয়া লড়া সাড়া করই না রখন ইমাম হাসান হোসেন রে তোমরার মায় তোমরার লাগি খানা বানায় আর তোমরা শান্তি দেখ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুকা অবস্থা ফাতিমার গরর মধ্যে গেলা ফাতিমার গরর মধ্যে খাইবার মতো কোনো বস্তু নাই হাসান হোসেনে খাইবার মতো কোনো বস্তু নাই ও মুসলমান হল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুড়ে এত গরিব আসলা জিন্দেগির মধ্যে কাপড় পিন্ধিবার মতো হইলা না কত না খাইয়া বায় কল দিন কাটাইলা ইমাম হাসান হোসেনে কত না খাইয়া দিন কাটাইলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত না খাইয়া খাইয়া দিন কাটাইলা কিন্তু এত না থাকার বাদেও কোনোদিন বিন্দু বর্তমানে পর্দার খিলাফ করছেন না হোক সুবহানাল্লাহ আজ আমরার বেটিন তোর কাপড় থাকা সত্ত্বেও আমরার বেটিন তোর ফিট ঘুরলে ফেট ঘুরে না ফেট ঘুরলে ফিট ঘুরে না মাথা ঘুরলে কোমর ঘুরে না ঠিক কিনা মতো না খেলে ভাই হল ও ফাতিমা আসলা ওলা জিন্দেগি তাই লুকাই লুকাই রইছেন আল্লাহর নবীর ইন্তেকাল মখতসর মাতিয়া যেহেতু সময় নাই আল্লাহর নবীর ইন্তেকালের সময় হই গেল গিয়া হযরতে ফাতিমার খান্দা আরম্ভ হইল আল্লাহর নবী বরদাস্ত করতে পারত না নবী কইত্রা ও ফাতিমা নবীজির ডাক দিলা নবীজির ডাকর লগে ফাতিমার খান ওখান নবীজির মুখর লগে লাগাইলা আল্লাহর হবিবা কইলা ও ফাতিমা তুমি আমার খলিঞ্জার টুকরা তুমি যদি খান্দ আমি নবীয়ে সহ্য করতে পারি না আমি বরদাস্ত করতে পারি না ও ফাতিমা আমি তোমার বাবা হইয়া যাইয়ার যে আমি যদি সে দুনিয়ার থাকি যাই গিয়া সর্বপ্রথম তোমার লগে আমি দেখা করবো ফাতিমা হোক সুবহানাল্লাহ এতে বুঝি রইলা ফাতিমায় বলে আব্বাজান মরার বাদে আব্বাজান দুনিয়ার থাকি যাওয়ার বাদে আমি ফাতিমা আর বেশ দিন বাঁচতাম নাই ওখান মনের মধ্যে আই গেল গিয়া ও রিয়ায়তর মধ্যে আছে আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র ছয় মাস বাদেও হজরতে ফাতিমার ইন্তেকাল হয়ে গেল গিয়া আল্লাহর নবীর ইন্তেকাল হওয়ার বাধে হজরতে ফাতিমায় তান জামাইরে তান স্বামীরে বড় আদব ও এহতেরামে ডাক দিলা ও আমার প্রাণর স্বামী হজরতে আলী আপনি আমার স্ত্রী হিসাবে কবুল খসলায় স্বামী হিসাবে কোনো দিন একজোড়া কাপড়ের ডিমান্ড করছি না খানির ডিমান্ডও করছি না কোনোদিন কোনো তেল আর সাবনের ডিমান্ড করছি না কিন্তু গো আলী আমার প্রাণর স্বামী আমার আব্বা জানে মরণের আগে আমার লগে দুই চারটা মাত মাতিছেন যে মাতর মিনিং গিয়া বুঝতে পারলাম আমি ফাতিমা মনে হয় আর বেশ দিন থাকতাম নাই অতএব আপনি আলী দুদিন থাকা সত্ত্বে আমি ফাতিমা বিদায় হয়ে যাই তাহলে আমি চারটা ছয়টা আপনার ডিমান্ড করি আর আমি ওসিয়ত করি আর ওখান আপনি মানবায় কিনা বজরতে আলিয়া কইল ও ফাতিমা তুমি কিতাব ওসিয়ত খতরায় আমি আলিয়ে সব মানিয়া নিম হো সুবহানাল্লাহ ও হযরতে ফাতিমা কইল আমার প্রাণর স্বামী আমি ফাতিমা যদি ছয় মারা যাই আমার জানাজার নমাজও কোনো তোর অ্যানাউন্সমেন্ট করতে পারতায় না কম মানুষ দিয়ে আমার জনজান ইমাম নমাজ খান কমপ্লিট করাইও আমি ফাতিমারে সময় মারা যাইম আমি যদি সই করার মধ্যে থাকি তাহলে ফাতিমার লাস্টটা তুমি রাত করিয়া জানাজার ফিল্ড লইয়া যাইও তিন নম্বরে আমি ফাতিমা যদি মরি যাই আমি ফাতিমার এখন ভিন্দা নির্ভরে এক্সট্রাভাবে আরও এখন সাদ্দর আমার লাশের উপরে ডাকিয়া রাখিও চার নম্বরে ও আমার প্রাণের স্বামী যে সময় আল্লাহর নবীর তরিকা মতে কবরের মধ্যে রাখবায় কবরের উপরে আরও এখন সাদ্দর ডাকিয়া রাখবা হযরতে আলী কইলা ও ফাতিমা তুমি হইলা বিশ্ব নবীজির ফুড়ি তুমি হইলা ইমাম হাসানের মা তুমি হইলা হযরতে আলীর বিবি তুমি হইলা আল্লাহর নবীজির খলিঞ্জার টুকরা খাতুনে জান্নাত আমার মনের মধ্যে বড় জবর আশা ছিল ইমাম হাসান হোসেনের মার ইন্তেকাল যদি নই যায় মক্কা মদিনার সারা সাহাবায়ে কেরাম হল জনজার মধ্যে দাওয়াত দিতাম তুমি খেনে বাধা দিলায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাতিমা হইলা বেটি মানুষ তানোর জিসিম খান লুকাইয়া রাখবার অর্ডার আল্লাহর আমার আব্বা জানে কইছেন দুনিয়ার জমিন লুকাইয়া লুকাইয়া রইতাম এর লাগি আমার আল্লাহর হুকুম মানতে গিয়া আমার নবীজির তরিকা মানতে গিয়া আমার জীবন ও যৌবনটা লুকাইয়া লুকাইয়া খাটাই লাই সিরে আলী যেদিন আমি মরি যাইম মরার বাদে যদি চয় আমার লাশ আমার সামনে রাখিয়া হাজার হাজার মানুষ যদি চয় ফাতিমার জনজার নবাজ খাড়া হয়ে যায় হাজার হাজার মানুষ ফাতিমারে দেখি লাইবা ফাতিমা সারাটা জিন্দি
দিগি লুকাই যাওয়া বরবাদ হই যাইব এর লাগে সম্মান দি আমার জনজা খান করিও দিনর মধ্যে ফাতিমার লাশ লইয়া দুদিন যাব সারা দুনিয়ার মানুষে দেখি লাইবা ফাতিমা লুকাইয়া লুকাইয়া দুনিয়াত রাখান বেকার হই যাইব ফাতিমা ইন্তেকালর বাদে খাফনর উপরে আরো এখান চাদর কিতার লাগিয়া দিতাই রে আলি কারণ আমি ফাতিমা কতখান লম্বা আসলাম দুনিয়ার কোনো বেটাইন দে দেখছে না ফাতিমা কতখান মোটা আসলাম দুনিয়ার জমিনও কোনো বেটাইন দে দেখছে না এখন আমি মরি যাওয়ার বাদে যদি আমার খাফন দেওয়া হয়ে যায় আর যদি এক্সট্রাভাবে কোনো খাবার দেওয়া হয় না তাহলে দেখলে আমি কয় ফুট লম্বা মানছে অনুভব করি লাইবা আমি কতখান মোটা কতখান অনুভব করি লাইবা এর লাগিয়া যাতে আমি কতখান লম্বা কতখান মোটা যাতে দুনিয়ার কোনো মানুষে দেখে না হো সুবহানাল্লাহ আইন বড়ন্ত আমরা মুসলমান এলাকার মধ্যে যত বেটিন মারা যায় বেটিন তোর লাশের উপরে এক্সট্রাভাবে এখন চাদর ডাকিয়া দেওয়া হয়নি না হয় না রে ভাই ইটা হইল একমাত্র ফাতিমার সন্ন্যত আল্লাহর নবী ফুড়ি হজরতে ফাতিমায় ফরমান যে সময় আমার কবরের মধ্যে রাখা হইব কবর রাখার লগে লগে আমার কবরের উপরে আরও এখন চাদর ডাকিয়া রাখবাই যাতে উগি দিয়া কোনো বেটাইতে ফাতিমা কতখান লম্বা দেখতে পারে না হুকা সুবহানাল্লাহ ও উদাহরণের পর্দা নিশি রাখলা রিবায়াতুর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আমি একবার আমার ফাতিমারে আনতে গেলাম না ইয়র গিয়া দেখলাম আমার আপনার দামান বাড়িতে নাই আমি গিয়া কইলাম ও ফাতিমা আমি বিশ্বর নবী তোমারে নেবার তাইছি ফাতিমা কইল আব্বা আপনার দামান বেটা নাই দামান বেটার ইজাজত ছাড়া আমি ফাতিমা যাইতে পারতাম না আল্লাহর নবী ফাতিমার লাগে ইন্তেজার করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর লাগে ইন্তেজার করেন আলী আই গেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আলী ফাতিমার আর তোমারে নাইর নে বাতাইছে ও সুবহানাল্লাহ ফুড়িন বিয়া দিলে বা তিউজিন বিয়া দিলে নাইর আনা যায়ও নাইর নাই তো আল্লাহর নবীর সুন্নত ও সুবহানাল্লাহ এখন আলীও রাজি ফাতিমাও রাজি এখন ভাই হল কিলা আইটা হযরতে আলী ফাতিমার কইলা ও ফাতিমা আমরা রাব্বা জানাইছো আমরারে নওয়াত দুজানর বাসাইছো আমরারে নওয়াত এখন খে আগে যাইতা খে মাঝে যাইতা খে ঘরে যাইতা টেলাটেলি আরম্ভ হয়ে গেল হযরতে আলী কইলা ও ফাতিমা মর্যাদা হিসাবে নবী দিদাইতা আগে আর আমি আলী যাইতাম মাঝে তুমি যাইতা হরে কিন্তু ফাতিমায় কইলা ও আমার প্রাণস্বামী আলী শরীয়ত হিসাবে যাইতা আমার নবী দি আগে আমি যাইতাম মাঝে আপনি যাইতা হরে বলে কিতাল লাগিয়া বলি আমার আব্বা জান আগে আটি আটিয়া যাইবা আমার আব্বা জানে যে জায়গার মধ্যে ভাড়া মারবা আমি ফাতিমায় জায়গার মধ্যে ভাড়া খান মারো আমার আব্বার ভাওসিন মিটি যাইব ফাতিমার ভাওসিন বাসি যাইব আর আপনার কাছে অনুরোধ হইল রে আলী আমি ফাতিমা দুনিয়ার জমিন যতখান ভাড়া মারব তুমি তুকাইয়া তুকাইয়া জায়গা খানোর মধ্যে ভাড়া মারিয়া ফাতিমার ফারসিন খান তুমি মিটাই দিবাই আর আলীর ভাও খান দুনিয়ার জমিন বাসাইবাই যাতে দুনিয়ার জমিন আলীর ভাও খান বাসিয়া থাকে আর ফাতিমার ফারসিন খান মিঠি যায় যাতে ফাতিমার ভাওর সাইজ কতখান দুনিয়ার কোনো বেটায় দেখতে না পারে ও সুবহানাল্লাহ ও মুসলমান আমার মা বলি নহল একটা ফাড়া মারতে সময় অত চিন্তা করছে না হারে আমি ফাড়া মারলে আমার ফাওয়াখান কতখান লম্বা বেটাইতে দেখলে আমি ফাতিমা বরবাদ হয়ে যাইম এর লাগি মা হল বনি নহল আল্লাহকে বাঁচতে নবীদের হলেন যার ঠোকরা ফাতিমার জিন্দিগি খান দেখো ফাড়া মারতেও আল্লাহরে ডরাইছন মরার বাদেও আল্লাহরে ডরাইছন জনদার নিতে সময় আল্লাহরে ডরাইছন খবর নামতে সময় আল্লাহরে ডরাইছন দুনিয়ার তত্ত্ব সময় আল্লাহ আল্লাহরে ডরাইছন এর লাগি আমার মা বনি নহল আল্লাহরে ডরাইয়া বাড়ির ভিতরে তাহো জরুরত ছাড়া বাজারও যাইও না জরুরত ছাড়া দোকানও যাইও না জরুরত ছাড়া সিএসবি ব্যাংকও যাইও না যদি জরুরত হয়ে গেছে ফর্দা নিশিন খাফড় ভিন্দিয়া যাও লজ খাফড় ভিন্দিয়া যাও চেয়ার এখান ঘুরিয়া যাও আর যদি চয়লা দুনিয়ার জমিনে তুমি লুকাইয়া লুকাইয়া তাহো তাহলে মরার বাদে খাফনের ভিতরে হারাইয়া চাদর দিয়া লুকাইয়া লুকাইয়া যদি ফাতিমার মতো খবর রাখা হয়ে যায় রে মাই ইনশাআল্লাহ এই ধরনের লুকাইয়া দ্বারা বেটিন দুনিয়ার জমিনে থাকবা এটা সারা বেটিন ফাতিমার লগে জন্নত যাইবা সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার প্রত্যেক মুসলমান বেটিন তরে ফাতিমার মতো পর্দা নিশিন বানাই দে হোক আল্লাহুম্মা আমিন আশা করি আলহামদুলিল্লাহ আমার মা বলে নহল আপনারা সারা পর্দা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার বেটাইনার বেটিন তরে পর্দা সহিত রইবার তৌফিক দান করক আল্লাহুম্মা আমিন পর্দা করবা আর স্বামীর খেদমত করিও আহ
স্বামীর খেদমত করিয়া স্বামীর যে বেটা রাজি করি লাইল, যে বেটিয়ে রাজি হলো আল্লাহ পাক তার রাজি তাকে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স মাত্র 25 বছর আসলো, আর হযরতে খাদিজা ফয়লা বিবি আমরার আম্মা তারও বয়স হলো 40 বছর, কিন্তু নবীজির আমানতদারি দেখিয়া, নবীজির আখলাক দেখিয়া, নবীজির ব্যবহার দেখিয়া, নবীজির চাল চলন দেখিয়া ফয়লা লম্বর খাদিজায় নবীজির গেছে বিয়ার প্রস্তাব পাঠাইছেন হোকা সুবহানাল্লাহ। যেহেতু বিয়ার প্রস্তাব নবীজির গেছে গেল, হযরতে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল করি লইলা। যে সময় নবী কবুল করছেন তখন নবীর বয়স হল মাত্র 25, আর হযরতে খাদিজার বয়স হল 40 থেকে 40। নবী দিয়ে নবুয়তি পাইছেন মাত্র 40 বছর বয়স। তে যে সময় নবীদের 25 থেকে 40 গেছে, তো ইনর মধ্যে আপনার কি হয়েছে 15 বছর বাড়ি গেছে রানী নবীজির। তে ফাতিমার যে খাদিজার যদি আছে 40, তে তো আরও 15 বছর বাড়িছে। তে 40 থেকে 15 বাড়িলে 55 বছর বয়স হয়ে গেছে গিয়া। যে সময় খাদিজার বয়স 55 বছর হয়েছে, কিবা তো 55 থেকে 60 দুই রিবায়ত আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স হইল 40। তে 40 বছর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, আর খাদিজার বয়স হল আপনার 55 থেকে 60। তে বোঝা গেল বুড়া হয়ে গেছেন গিয়া, বুড়া বেটি হয়ে গেছেন গিয়া। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তির দায়িত্ব হইয়া তৌহিদ ও রিসালতর দাওয়াত চুপকে চুপকে মক্কা মদিনার গলিয়ে গলিয়ে যে সময় দেওয়া যাইতা, দিন নাই রাত্রে বেলা যাইতা 10টার সময়, 11টার সময়, 12টার সময়, কোনোদিন 12টা দিয়া 2টা তাইতা, কোনোদিন 1টা তাইতা, কোনোদিন 12টা তাইতা। আল্লাহর নবীয়ে ফরমাইন, আমি নবীদি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাড়িখানোর মধ্যে আইয়া খাদিজা হইয়া ডাক দেওয়ার লগে লগে আমার খাদিজার দরওয়াজাখান খুলি যাইতো হোকা সুবহানাল্লাহ। আর আমরার বেটিন চুরা বেটাইন বারে যাইন গিয়া দরজা পালা ঘুরি বেন্দা লাগাই, বাবা তুমি ডাকতে ডাকতে আর কোনো কুল না হইয়া বারিন্দা ফুটি অগুমাইন বহুত বেটাইন দিয়ে, ঠিক না বেটি কোকা চায়? কিন্তু মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা আমি যে সময় বাড়ির মধ্যে আয়া খাদিজা হয়ে ডাক দিতাম, ডাক দেওয়া দেরি হইত, কিন্তু খাদিজার দরওয়াজা খোলা দেরি হইত না। আল্লাহর নবী জিগার কথা, ও খাদিজা আমি একটা ডাকর বিনিময় দুইটা ডাক দেওয়ার কোনো দিন জরুরত হইল না রে খাদিজা, তুমি কি তা ঘুমাও নানি? খাদিজায় কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মর আগে আপনি আব্বারে আড়াইছো, আর জন্মর মাত্র 6 বছর বয়স, মা আড়াই দিস, আপনি মার মায়াও পাইছো না, বাবার মায়াও পাইছো না, আর আমি 45 থাকিয়া 50-60 বছরের বুড়া বেটিরি আপনি স্ত্রী হিসাবে কবল করছো, অবশেষে যদি স্ত্রী হিসাবে যদি তুমি মায়া পাও না আর দয়া পাও না, তাহলে আমার নবীরিয়ে কষ্ট পাইবা, আল্লাহ নারাজ হয়ে যাইবা। এল্লাগি আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, আমার স্বামীরে বারে তুই আমি খাদিজায় আমার ফিট খান কোনোদিন বিশ্বান মাধ্যমে লাগাই না। ইয়া রাসূল আল্লাহ, আপনি তো সময় দাওয়াত লইয়া বারো যাও গিয়া, আমি খাদিজায় আল্লাহর দেওয়া ফিট ওখান দরজার মধ্যে লাগাইয়া লাগাইয়া আমি আপনার লাগে ইন্তজার করি হোকা সুবহান আল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, ও খাদিজা তুমি রাত্রের বেলা খানা খাইছো কি না? হযরত খাদিজা ফরমান, ইয়া রাসূলুল্লাহ বিশ্বর নবীরে বারে তুই আমি খাদিজায় খানা খাইতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজারে লইয়া লইয়া খাইছা, এর লাগি আল্লাহর নবীজির ভাই হল ফরমাইছন, বেঠাইন বেটিন এক লোকে খানির মধ্যে দেব, আর বেটায় তোমার বেটির মুখর মধ্যে এক লোক মাখানি তলিয়া দেও, বেটিয়ে তোমার স্বামীর মুখর মধ্যে এক লোক মাখানি তলিয়া দেও, এটাই মহব্বত বাড়ে মায়া বাড়ে, ভাই হল ইতার মধ্যে জুড় পয়দা হয় তুড়য় না। ও মুসলমান, মায়ার নবী ফরমাইছন যে করোর মধ্যে বেটাইন আর বেটিন তোর মিল আছে, বেটায় বেটিরে বালা ভাই আর বেটিয়ে বেটারে মন থাকিয়া বালা ভাই। আল্লাহর হবিবে ফরমাইছন, যদিন কোনো মানুষের রাত্রে আপনার বাই হল যদি না ঘুমাইয়া যদি জাগ্রত হইয়া যদি নফল ইবাদত বন্দে কি করিয়া সারাটা রাইতে যতক্ষণ সব পাইল মুসলমান হল, একটা বেটা আর বেটি যদি একজনে আরেকজনে মহব্বতর মাত কথা মাথন, একজনে যদি আরেকজনে পিয়ার ও মহব্বতর মাত কথা মাতিয়া রাত খাটাইলাইন, আল্লাহর হবিবে ফরমাইছন নফল নমাজ পড়িয়া নফল রোজা রাখিয়া নফল বন্দে কি করিয়া যতক্ষণ সব পাইলাই, বেটা বেটে তুমি তাই দিও জনে আপনার মায়া মহব্বত করিয়া মাত কথা মাতিয়া হতক্ষণ সব পাইলাই হোকা সুবহান আল্লাহ। আজকে মুসলমান সমাজের মধ্যে গেলে দেখবাই বেটা আপনার অমুখা বেটি হমুখা, বেটার লগে বেটির মিল নাই, বেটির লগে বেটার মিল নাই, ঠিক কিনা? হযরতে খাদিজার নবীর ওলা মায়ার মহব্বত ছিল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার লয়া খানা খাইতা, খানা খাওয়ার বাদে মহতরম দু
অসন্তুষ্ট বজরগ হযরতে খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী হিসাবে আপনার কিতা খিদমত করতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও খাদিজা অত কষ্ট করছো আর কিতা খিদমত করতায় আল্লাহর নবীরে হযরতে খাদিজা কইলা ও আল্লাহর হাবিব একটা বার্তা আপনার মাথা মুবারকটা আমার রানখানার মধ্যে লাগাব কানা আর আপনি তোরা বিশ্রাম করব কানা রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে খাদিজার রানর মধ্যে আল্লাহর নবীয়ে মাথা তোয়া দুষ্ট গলার বুজুর্গ তোরা আরাম হতরা হযরতে খাদিজা নবীদের সির অর্থাৎ মাথারে কিতা হতরা টিফিয়া টিফিয়া দিতরা মাথাটা তোরা আতাইয়া থাইয়া দিতরা আর নবীদের নুরানি চেহারা বাই দেখিয়া হযরতে খাদিজা চোখ থাকিয়া হানি ফালাইয়া খান্দন আরম্ভ করছেন হক্কা সুবহানাল্লাহ যে খান্দনের বাই হল উসিলায় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুম ভাঙ্গি গেল চকুর ফানি পাইয়া পাইয়া দেশ সময় ফোড়েন নবীয়ে খুলিয়া দেখেন চোখ থেকে খাদিজার ফানি ফোড়ের আল্লাহর নবীয়ে কইল ও খাদিজা খান্দ কেনে তোমার মাথা তোমার রানো আমি মাথা তৈছি কষ্টর কারণে খান্দ রানি বলে আল্লাহর হবিব বিলকুল কষ্ট নাই ই মত চেহারা আমি আর কতদিন দেখবো আমার শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে গিয়া আমি জয়ীফ হয়ে গেছি গিয়া আমি দুর্বল হয়ে গেছি গিয়া ও আল্লাহর হবিব ও আল্লাহর হবিব আপনারে আর আমি কতদিন দেখবো আমি বড় ধনী বাবর ফুড়ি আসলাম কোনোদিন কোনো খাফড় সুফড়ের কোনো অভাব হয়েছে না আমার কোনোদিন খাফড়ের ডিমান্ড করছি না কোনোদিন কোনো আপনার কাছে আপনি অসিয়ত করছি না কিন্তু একটা অসিয়ত করিয়া আর ও আল্লাহর হবিব আমি যে সময় ফাতিমা মারা যাইমু যদি না আপনি দুনিয়ায় থাকো তাহলে যে সময় আমার এনে অন্ধকার কবরের হাওয়ালা করিয়া তুইয়া আইবাই সারা যদি আমার কবর তুইয়া আইন আপনি অতক্ষণ পর্যন্ত আইবা না যত সময় পর্যন্ত আমি খাদিজা কবরের তিন সোয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারি হোক সুবহানাল্লাহ খাদিজায় বহুত ওসিয়ত করছেন আমি শুধুমাত্র একটাও কইলাম যে হযরতে খাদিজায় কইলাম আল্লাহর হাবিব আমি খাদিজারে কবর রাখার পরে আপনি আমার কবরের দ্বার খানতে যাইবা না যতক্ষণ পর্যন্ত আমি খাদিজায় কবরের তিনটা সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্ত্রী আমরা রমজান হযরতে খাদিজার ইন্তেকাল অনুসরণে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদ রাসূলুল্লাহ যে সময় খাদিজারে কবরের মধ্যে রাখিয়া দফন কবর শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার তো মাটি দেওয়া শেষ হয়ে গেল দফন কবর শেষ হয়ে গেল চলো যাই গিয়া আল্লাহর নবী কইলা ও আবু বকর তুমি যাইবার আছে রে যাও রে আবু বকর আমি নবী যাইতাম নাই আমি নবী দিয়ে ওয়াদা করলাম আমার খাদিজা যতক্ষণ পর্যন্ত কবরের তিন সওয়ালের জবাব সঠিকভাবে দিতা না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের দ্বার তাকিয়া যাইতাম নাই এমত অবস্থা তোমার আল্লাহ তাআলা জিব্রাইল ভেটাই ন জিব্রাইল যাও আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে কথা খান জানাইয়া দিও আল্লাহর নবীর সামনে ইয়া হযরতে জিব্রাইল হাজির হাজিরিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খাদিজার কবর সওয়ালের জবাব আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া লাগত নাই যদি নেকির মনকের সওয়ালের জবাব হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না দিতে না পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির মনকের দে আল্লাহ তাআলার আরশের মধ্যে ভুলাইয়া আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে খাদিজার কবর সওয়ালের জবাব আল্লাহ দিলাইবা হক সুবহানাল্লাহ এল্লা গো আমার মা ইগল আমার বনি নহল আপনারা স্বামীর খেদমত করিও স্বামীরে রাজি রাখিও যদি স্বামীরে রাজি রাখিয়া যাইতে পারো তাহলে তোমার উপরে আল্লাহ রাজি তাকবারে মুসলমান মা বনে নহল খাদিজা দেলা স্বামীর খেদমত করিয়া আল্লাহর আরশ তাকিয়া ফিরিস্তার আল্লাহ রব্বুল আলামিনে খবর সওয়ালের জবাব দিলা ওলা আপনারাও আপনারা স্বামীর খেদমত খান করিও দয়ার নবী ফরমাইন আল্লাহর ফাও বেটি তো তুমি সিদা কর আল্লাহ জায়জ করিয়া দিতা ওলে নবী দিয়ে কইতরা ও বেটিন আমি সর্বপ্রথম কইলাম মানে তুমি তাই তোমার তার স্বামীর ফাওর মধ্যে সিজদা করো কিন্তু যাই যেই তোর মধ্যে নাই হারাম যার কারণে আমি নবী দিয়ে নিষেধ দিছি কিন্তু তোমার তারণ লাগে কর্তব্য হইলো তুমি তাই যত নমাজ ভরো যত রোজা রাখো তত পর্দা করো যত দান দক্ষিণা করো যদিন কোনো বেটা তোমার হলে নারাজ হয়ে যায় দুনিয়ার জমিন থেকে ইমান আমান লইয়া যাইতে পারতায় না এর লাগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে ডরাইয়া স্বামীর খেদমত করিও পর্দার ভিতরে থাকিও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার বেটাইনার বেটিন তরে পর্দার সহিত চলাফেরা করবার তৌফিক দান করো পর্দার সহিত রইয়া নমাজ আর রোজা ইমান আর আর আদব আল্লাহ তাআলা আমরা লইয়া যাতে কবরও যাইতে পারি আল্লাহ তৌফিক দিত সারা বড় করে হোক আল্লাহুম্মা আমিন আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন ওয়াদি মেসা বগল বুয়ার বাদে আন্দাজ যাই গিয়ে বুঝছো না কুম্বা থেকে কুম্বা গতিকে এর লাগছি দুইশো আরে আরে হুজুর টাইম খাই লাইবে আদবি হইব গতিকে আমি ওয়াজ কমিটির বাহিন তোর হই আর আমার ভাই হযরত মাওলানা আমজদ সাবরে অতি সহসম্মান ইস্তেকবাল করিয়া তান্ডে স্টেজের মধ্যে লইয়া আইজক আর তান্ডে স্টেজের মধ্যে লইয়া আইজক
আমি আপনার কাছে আদব ইহতেরামের সহিত হইয়া মেহেরবানি করি আমার ভাই হযরত মাওলানা আমজদ সাহেবরে স্টেজের মধ্যে লইয়া আইজকা আল্লাহ পাক রব্বুল আলামিনে সুন্দর মতে আমার ভাইয়ের স্টেজের মধ্যে আনবার মত তৌফিক দিত সারা হোক আল্লাহুম্মা আমিন।